আমি খুনি হাসিনা ফাঁসি চাই যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরও আমি ফাঁসি চাই আমি আসলে দলীয়ভাবে না ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এই দেশের জন্য যারা শহীদ হলো তাদের জন্য আমাদের সকলের কিছু করা উচিত আমার সিরাজগঞ্জে 10 জন শহীদ হয়েছে সেই 10 জন পরিবারের সদস্যরা আমার সঙ্গে এসেছেন এবং আমি আমার ব্যক্তিগতভাবে তাদেরকে আমি যতটা পারি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় কিছুটা সহযোগিতা করব আমি বিশেষ করে সিরাজগঞ্জের যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন এবং যারা বিত্তমান আছেন তাদের কাছে আবেদন করব অনুরোধ করব। যে সমস্ত শহীদের বিনিময়ে আজকে গণতন্ত্র এসেছে এবং নতুন সূর্যের উদয় হয়েছে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে সেই সমস্ত শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি সকলকে আবেদন করব। সেই সঙ্গে আমি বলতে চাই আপনারা জানেন জানার পাশে বিশেষ করে সিরাজগঞ্জের যে দশজন শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যরা এখানে আছেন এখানে অনেকেই অনেকেই বলার চেষ্টা করেন ক্ষমা করে দিলেন তো আমি বলতে চাই যে আসলে যে শহীদরা শহীদ হয়েছে তাদের পরিবার কি চায় আসলে ক্ষমা করে দেওয়ার মালিক কিন্তু আল্লাহ মহান رب العالمین উনি জাগে তাকে ক্ষমা করে দিতে পারেন আর আমি চাইলেই কিন্তু আমি কাকে ক্ষমা করে দিতে পারি না আজকে যে সমস্ত পরিবারের সদস্যরা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের এখানে সদস্যরা রয়েছেন কারো স্ত্রী কারো মা কারো বোন কারো পিতা এখানে উপস্থিত আছেন আমি অনেকের সঙ্গে আলোচনা করেছি ওনারা আমাকে বলেছেন আমি তাদের সাথে কথা বলেছি আমি বলেছি যে আপনাদের সন্তানকে যে হত্যা করা হলো তারা যে শহীদ হলো আপনারা কি ক্ষমা করে দিয়েছেন এই খুনিকে ওনারা ব্যক্তিগত ভাবে আমাকে বলেছেন যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা কেন ক্ষমা করব ক্ষমা করার মালিক তো আল্লাহ আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই আমি শহীদ সুমনের বাবা আমার ছেলেকে যারা নির্মভাবে হত্যা করছে গুলি তাদের বিচার চাই আমি খুনি হাসি না ফাঁসি চাই আমার বাবা আমার পরিবারে আয়ের উৎস ছিল আমরা সবাই এখন নিতু হয়ে গেছি আমার ফ্যামিলির প্রধান মাথা তিনি ছিলেন তিনিই আজকে দেশের জন্য শহীদ হয়ে গেলেন যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরও আমি ফাঁসি চাই অতি তাড়াতাড়ি যেন তাদের আইনের আওতায় আনা হয় এটাই আমার